আমি বারাক ওবামার একটা কনফারেন্সে ছিলাম, ওখানে অনেকবার আমার আটকাইছে, কিন্তু পরে ঠিকই সেলিউট দিয়ে ঢুকাই দিছে। সরাসরি বারাক ওবামা হিলারি ক্লিন্টনের আলোচনা শুনেছি। গত বছর আমার প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের ইমিগ্রেশন পুলিশ আমাকে থামিয়ে দিয়েছে, প্লিজ হ্যাভ এ সিট টু দ্য রেস্ট রুম, একটু বসেন। 10 মিনিট পরে এসে বলে, ওয়াই হ্যাভ ইউ কাম টু সিঙ্গাপুর, ফর এনি বিজনেস মেবি, মনে হয় কোনো ব্যবসা করতে আপনি আসছেন। আমি বললাম, নো, আই জাস্ট কেম ফর সাইট সিং, টু হ্যাভ এ লুক টু সিঙ্গাপুর, দ্য ন্যাচারাল অ্যাট্রাকশন, আমি দেখতে এসেছি কত সুন্দর করে আপনারা সিঙ্গাপুরকে সাজিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ বলে, মে আই হ্যাভ এ চেক টু ইউর ব্যাগ স্যার, আপনার ব্যাগটা কি একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, প্লিজ হ্যাভ এ লুক, হ্যাভ এ চেক। চেক করা শুরু করলো, পাসপোর্টের পৃষ্ঠা উল্টায় আর তাকায়, ওয়াই হ্যাভ ইউ ভিজিটেড সো মেনি কান্ট্রিজ, এত দেশ ঘুরেছেন কেন, এত দেশে যান কেন? বললাম, আমি একজন রিসার্চার, এমব্রয়োলজি নিয়ে আমি গবেষণা করি, মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কেমন করে বড় হয় এটা নিয়ে আমার গবেষণা, এটা কোরআনের ভেতরে আছে। সে বললে, ইজ ইট ওকে, হাউ কাম ইটস পসিবল, দ্য হোলি বুক কোরআন ডিসকাসেস অ্যাবাউট দ্য এমব্রয়োলজি ইন ইটস ভার্সেস, কোরআন তার প্রত্যেক আয়াতের মধ্যে এই সাইন্টিফিক ইন্ডিকেশন, ন্যাচারাল ফেনোমেনা, কসমিক সিম্বল, এমব্রয়োলজি নিয়ে গবেষণা করে আমরা তো এটা জানি না, আপনি এগুলো কি বলছেন স্যার? তখন আমি দাওয়া দিতে শুরু করলাম, ভাবলাম একটা চান্স হয়েছে ভালো, কোরআনের কথা এই খ্রিস্টানের ছেলেদের শোনায় দিই। লম্বা সময় তার সাথে গল্প, কোরআন নিয়ে কথা বলার পরে, আমার পরিচয় দেওয়ার পরে সে বলেছে, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, প্লিজ স্যার, পাস দ্য ইমিগ্রেশন, আপনাকে এতক্ষণ বসায় রাখার জন্য দুঃখিত, আপনি ইমিগ্রেশন পাস করেন। আপনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যেখানেই যাবেন, গোটা বিশ্বের দরবারে আপনার জন্য সম্মান আছে না নাই, চিল্লায় বানান আছে না নাই, এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, আপনার যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে না নাই, চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে, ঠিক কি না? জীবন মরণ দুনিয়াতে আখিরাতে সব সমস্যার সমাধান দিতে পারে যে কিতাবটা, কিতাবটার নাম কি? চিল্লায় বলেন, কি নাম? এই কোরআনে করিম, দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি? যেই বইটাকে ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে বইটার নাম কি? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, আর কোরআন ছাপানো এরকম কোরআনের বই আছে 300 কোটি। সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আস্তিক হন, নাস্তিক হন, প্রত্যেক 2 জন মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই কোরআনের হাফেজ পৃথিবীতে 70 লক্ষ ছাড়িয়েছে গত বছর। সুবহানাল্লাহ, বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহ আকবার, এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার দেশের হাফেজরা কোন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি বসে, তাদেরকে প্রশ্ন করে কোরআন থেকে আটকাতে পারে, এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। আমাদের হাফেজ ফজলে রাব্বি আদেল গোটা বিশ্বব্যাপী হাফেজ হয়েছে, হাফেজ নাজমুল সাকিবের কথা আমি বলি, গোটা বিশ্ব কাঁপিয়ে 1 নম্বর হাফেজ, হাফেজ তারিখুল ইসলাম নাম্বার 1 হাফেজ, হাফেজ জাকারিয়া গোটা বিশ্ব কাঁপানো হাফেজ, চিল্লা এখন, ঠিক কিনা? এখন গোটা বিশ্ব দরবার এই কোরআনের কারণে আমাদেরকে চিনতে শুরু করেছে। একটা সময় ছিল তখন শুধু আমাদের মিলিটারির জন্য আমাদেরকে চিনত, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার, আমাদের গর্ব, সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা অনেক সম্মান কুড়িয়েছে, বিশেষ করে সিয়েরা লিওনে, তাই না? সিয়েরা লিওনের ফ্রি টাউনে আমাদের ভাষায় করা নিজেদের ভাষা বলে, সেকেন্ড ভাষা বলে ঘোষণা দিয়েছে। এই সেনাবাহিনীর কারণে আগে বিশ্ব আমাদেরকে চিনত, আমাদের গার্মেন্ট শিল্পের কারণে চিনত, পোশাক শিল্প, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আসে ওখান থেকে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল ক্যাপ ইউজ করেছিল, ওই ক্যাপের মধ্যে লেখা ছিল, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আবার গ্রেট বানাও, ওই টুপিটাও ছিল মেড ইন বাংলাদেশ। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? তো সেনাবাহিনী এই কাপড়ের কারণে আমাদেরকে চিনত, আমাদের প্রিয় মাতৃভাষার কারণে আমাদেরকে চিনে, কারণ 21 ফেব্রুয়ারিতে
একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের এই মাতৃভাষা দিবস নয়, এটা এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজড। আমাদের টঙ্গীর তুরাকপাড়ার ইস্তেমার কারণে গোটা বিশ্ব আমাদেরকে চিনে, বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আসে, ঠিক কিনা? আবার আমাদের ক্রিকেটের কারণেও চিনে, আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে বাংলা ওয়াশ করে দেয় তখন 17 কোটি মানুষ খুশি হয়ে যায়, এই কারণেও চিনে। রিসেন্টলি আমাদের হাফেজদের কারণে গোটা বিশ্বের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। যখন তরিকুল ইসলাম নাম্বার ওয়ান হাফেজ, নাজমুল সাকিব নাম্বার ওয়ান হাফেজ, ফজলে রব্বি আদেল হাফেজ জাকারিয়া যখন বিশ্ব সেরা হাফেজ, তখন গোটা বিশ্বে একটা গুঞ্জরণ সৃষ্টি হয়েছে যে আইনা বাংলাদেশ, আইনা বাংলাদেশ। আরবরা বলে কোথায় বাংলাদেশ, কোথায় বাংলাদেশ? আমরা বলি বিজ্ঞান বি পাকিস্তান ওল হিন্দ। ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে